আসসালামু আলাইকুম। রনিত স্কুল অ্যান্ড কলেজের পক্ষ থেকে আমি সাইদা রবি রাউদা তোমাদের সবাইকে জানাই প্রীতি ও শুভেচ্ছা। পঞ্চম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সকলেই খুব ভালো আছো। আমাদের আজকের পাঠের বিষয় হচ্ছে বাংলাদেশ ও বিশ্ব পরিচয়। আজ আমরা শিখব তোমাদের পাঠ্যবই অধ্যায় ৩ বাংলাদেশের ঐতিহাসিক স্থান ও নিদর্শন। আজ আমরা এই অধ্যায়টির প্রথম অংশ পড়ব ও শিখব। এই অধ্যায়টির প্রথম অংশ মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর। তাহলে চলো বন্ধুরা, আমরা মূল পাঠে প্রবেশ করি। আমাদের আজকের পাঠ হচ্ছে মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর। মহাস্থানগড় খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত প্রায় ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য বহন করে এই নিদর্শন। মৌর্য আমলে এই স্থানটি কুণ্ডন নগর নামে পরিচিত ছিল। বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে মহাস্থানগড় অবস্থিত। বন্ধুরা, মহাস্থানগড় সম্পর্কে প্রথমেই আমরা জানব এটি কিসের নিদর্শন। এটি হচ্ছে খ্রিস্টপূর্ব ৪০০ অব্দ থেকে ১৫০০ খ্রিস্টাব্দ পর্যন্ত ১৯০০ বছরের ইতিহাসের সাক্ষ্য। এবং মৌর্য আমলে এই স্থানটি কী নামে পরিচিত ছিল? কুণ্ডন নগর নামে পরিচিত ছিল। এবং বগুড়া শহর থেকে প্রায় ১৩ কিলোমিটার উত্তরে করতোয়া নদীর তীরে এই মহাস্থানগড়টি অবস্থিত। এখানে প্রাপ্ত নিদর্শনগুলোর মধ্যে রয়েছে চওড়া ও খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ, প্রাচীন ব্রাক্ষী শিলালিপি, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, পোড়ামাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা, পুঁতি, ৩.৩৫ মিটার লম্বা খোদাই পাথর। তাহলে বন্ধুরা, আমরা এখানে দেখতে পেলাম যে এই নিদর্শনগুলোর মধ্যে কি কি রয়েছে। এখানে বিভিন্ন পোড়ামাটির ফলক রয়েছে, পুঁতি রয়েছে, খোদাই পাথর রয়েছে, তারপর ব্রাক্ষী শিলালিপি রয়েছে, তাছাড়া চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ রয়েছে। বিভিন্ন জিনিসগুলো মিলিয়ে এই নিদর্শনগুলো তৈরি হয়েছে। এবার আমরা জানব উয়ারি বটেশ্বর সম্পর্কে। উয়ারি বটেশ্বর নরসিংদী জেলার উয়ারি ও বটেশ্বর নামক দুটি গ্রামে খ্রিস্টপূর্ব ৪৫০ অব্দের মৌর্য আমলের নিদর্শন পাওয়া গেছে। এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত ছিল। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও পাওয়া গেছে। এখানে প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, হাতিয়ার এবং পাথরের পুঁতি। বন্ধুরা, তাহলে আমরা উয়ারি বটেশ্বর সম্পর্কে কি জানতে পারলাম? নরসিংদী জেলার উয়ারি ও বটেশ্বর নামে দুটি গ্রাম ছিল, সেখানে ৪৫০ অব্দের মৌর্য আমলে নিদর্শন পাওয়া গেছে এবং এই সভ্যতাটি সমুদ্র বাণিজ্যের সাথে সম্পর্কিত। প্রাচীন নগর সভ্যতার নিদর্শন স্বরূপ এখানে প্রাচীন রাস্তাঘাটও রয়েছে। তাছাড়া প্রাপ্ত জিনিসের মধ্যে রয়েছে রৌপ্য মুদ্রা, অর্থাৎ বিভিন্ন ধরনের রূপার মুদ্রা, হাতিয়ার এবং পাথরের বিভিন্ন ধরনের পুঁতি। তাহলে বন্ধুরা, আমরা মহাস্থানগড় ও উয়ারি বটেশ্বর সম্পর্কে জানলাম, এখানে কি কি রয়েছে এবং কি কি নিদর্শন পাওয়া গেছে সেই সম্পর্কে। এবার আমরা এই পাঠটির কিছু কাজ সম্পাদন করি। প্রথমেই ক এসো বলি। প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন কেন, শিক্ষকের সহায়তায় আলোচনা করো। জাদুঘরে সংরক্ষিত নিদর্শনগুলো থেকে আমরা কি জানতে পারি? আমাদের অতীতের সংস্কৃতি ও সভ্যতা সম্পর্কে জানার জন্য প্রাচীন নিদর্শনগুলো রক্ষা করা প্রয়োজন। এই নিদর্শনগুলো আমাদের মূল্যবান প্রত্ন সম্পদ, কেননা এগুলো আমাদের প্রাচীনকালের মানুষের সামাজিক ও সাংস্কৃতিক অবস্থা, জীবনযাত্রা, বিশ্বাস, সংস্কার, রুচি বা দৃষ্টিভঙ্গি ইত্যাদি সম্পর্কে জানতে সহায়তা করে। আর আমাদের পুরাকীর্তি থেকে পাওয়া
প্রত্নসম্পদগুলোর নিদর্শন হিসেবে জাদুঘরে সংরক্ষণ করা হয়। আর জাদুঘরে সংরক্ষিত এই নিদর্শনগুলো থেকে আমরা দেশের পুরনো ইতিহাস ঐতিহ্য সম্পর্কে জানতে পারি। বন্ধুরা, এবার আমরা দ্বিতীয় কাজটি দেখি। খ, এসো লিখি। পাথরের খোদাই করা বুদ্ধের দণ্ডায়মান চিত্রটি লক্ষ্য করো। যারা এটা দেখেনি তাদের জন্য এটি সম্পর্কে বর্ণনামূলক একটি রচনা লেখো। বন্ধুরা, লক্ষ্য করো, তোমরা পাশের চিত্রে দেখতে পাচ্ছ পাথরে খোদাই করা একটি বুদ্ধের দণ্ডায়মান চিত্র আমরা দেখতে পাচ্ছি, এবং তোমাদের যে সকল সহপাঠীরা এখনো এই চিত্রটি দেখেনি বা এই বুদ্ধের দণ্ডায়মান খোদাই করা পাথরটি এখনো দেখেনি, তাদের জন্য এই পাথরটি সম্পর্কে একটি বর্ণনামূলক রচনা লিখবে। চলো আমরা রচনাটি লিখে নিই। মহাস্থান করে পাওয়া অন্যতম চমৎকার একটি প্রত্নতাত্ত্বিক নিদর্শন হচ্ছে খোদাই পাথর। এই পাথরটি 3.35 মিটার লম্বা এবং 0.91 মিটার চওড়া। পাথরটির মাঝখানে বৃহৎ অংশ জুড়ে দণ্ডায়মান বুদ্ধ মূর্তি রয়েছে। মূর্তিটির পায়ের দিকে দুই পাশে মানুষের চিত্র এবং সম্পূর্ণ পাথর জুড়ে চমৎকার আলপনা অঙ্কন করা হয়েছে। এছাড়া পাথরের উপর ও নিচের অংশ দিক অনেকটা কেমন গম্বুজ আকৃতির। বন্ধুরা, এবার আমরা পরের কাজটি দেখে নিই। গ, আরো কিছু করি। পর্যটকদের জন্য মহাস্থানগড়ের একটি আকর্ষণীয় পোস্টার তৈরি করো। মহাস্থানগড়ের কোন কোন জিনিস মানুষগুলোকে আকৃষ্ট করবে? মহাস্থানগড়ের যে জিনিসগুলো পর্যটকদের আকৃষ্ট করবে সেই অনুযায়ী যদি একটি পোস্টার তৈরি করা হয়, তাহলে পোস্টারে বলা হবে যে প্রাচীন ব্রাক্ষী শিলালিপি সম্পর্কে এবং চওড়া খাদ বিশিষ্ট প্রাচীন দুর্গ রয়েছে, এখানে 3.35 মিটার লম্বা খোদাই পাথর রয়েছে, মন্দির সহ অন্যান্য ধর্মীয় ভগ্নাবশেষ, তাছাড়া মাটির ফলক, ভাস্কর্য, ধাতব মুদ্রা এবং পুঁতি রয়েছে। যদি তোমরা পোস্টার তৈরি করো তাহলে এই বিষয়গুলো সেখানে উল্লেখ করতে পারো। এর ফলে কি হবে? এর ফলে মানুষ মহাস্থানগড়ের এই সকল বিষয় অর্থাৎ এই সকল জিনিস মানুষকে আকৃষ্ট করবে। এবার সর্বশেষ কাজ, ঘ, যাচাই করি। উপযুক্ত শব্দ দিয়ে শূন্যস্থান পূরণ করো। দুটি নিদর্শনই খ্রিস্টপূর্ব ড্যাশ শব্দের কাছাকাছি ড্যাশ সাম্রাজ্যের ইতিহাস বহন করে। বলতো বন্ধুরা, এখানে শূন্যস্থানে কি হবে? হ্যাঁ, প্রথমটি হচ্ছে 400 অব্দের কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে, অর্থাৎ দুটি নিদর্শনই খ্রিস্টপূর্ব 400 অব্দের কাছাকাছি মৌর্য সাম্রাজ্যের ইতিহাস বহন করে। বন্ধুরা, আজকের এই পাঠ থেকে আমরা কী কী শিখতে পারলাম? আজকের এই পাঠ থেকে আমরা শিখতে পারলাম মহাস্থানগড়ের ঐতিহাসিক স্থান ও নিদর্শন সম্পর্কে, উয়ারি বটেশ্বরের নিদর্শন ও কীর্তি সম্পর্কে। আশা করছি আজকের এই পাঠটি তোমরা খুব ভালোভাবে বুঝতে পেরেছ। আজকের এই পাঠটি তোমরা বাসায় বেশি বেশি করে অনুশীলন করবে। দেখা হবে পরবর্তী ক্লাসে নতুন কোনো পাঠ নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থেকো, সুস্থ থেকো। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফিজ।